মাকে ঠাকুর নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের দুই মা, ঘরের মা চন্দ্রমণি আর বিশ্বের মা ভবতারিণী। ঘরের মা থাকেন ঘরে আর বিশ্বের মা মন্দিরে। ঘরই মন্দির, মন্দিরেই ঘর। ঘরের মাকে তিনি মহিমান্বিত করেন জগজ্জননীতে, আবার জগজ্জননীকে রূপান্তরিত করেন ঘরের মায়। যিনি প্রতাপ ও ঐশ্বর্যের মুকুট পরে রাজেন্দ্রাণী সেজেছেন, তিনি আবার রুগ্ন সন্তানের শিয়রে দিন ও বাস ম্লানমুখী বিনিদ্র জননী। ঘুম থেকে উঠেই প্রথমে চন্দ্রমণিকে প্রণাম করেন, তারপরে ভবতারিণীর দুয়ারে। আগে ধারিণী, তারপরে তারিণী। কোথায় তোরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছিস, কোন গহন কাননে, কোন পথে পর্বতে? ঠাকুর ডেকে ডেকে বলেন বিশ্বজনকে, ঈশ্বর তোর ঘরে তোর সংসারেই বিরাজ করছেন। শুধু ভাবের ঈশ্বর নয়, জীবন্ত ঈশ্বর, অজানা ঈশ্বর নয়, অন্তরঙ্গ ঈশ্বর, নির্বাক বোধির ঈশ্বর নয়, দয়াময় দ্রব্যময় ঈশ্বর, সে তোর বাপ, তোর মা, তোর সীতারাম, তোর হরগৌরী, তোর লক্ষ্মীনারায়ণ, তোর আদিত্য আর চন্দ্রমা। বাপমা কত বড় বস্তু, বললেন ঠাকুর। বাপমাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। যখন তোতাপুরী এলো দক্ষিণেশ্বরে, ঠাকুরকে দেখে লাফিয়ে উঠল, বেদান্ত সাধনের এই তো যোগ্য লোক। বেদান্ত সাধন মানে ভাবাতীত অরূপের সাধন, নির্বিকল্প সমাধি। সাধন ভজন কিছু করবে? জিজ্ঞেস করল তোতাপুরী। তার আমি কি জানি, সরল চোখে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ। তুমি কি জানো মানে? তবে কি জানি, আমার মা জানে। এ আবার কিরকম কথা, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তোতাপুরী। কে তোমার মা, কোথায়? ওই যে মন্দিরে পাষাণময়ী আছে, ওই আমার। ভবতারিণীর প্রতি ইঙ্গিত করলেন রামকৃষ্ণ। তবে যাও, তার মত নিয়ে এসো, ভবতারিণী আদেশ দিলেন। কিন্তু আরেক মা আছে, তাঁরও মুখের দিকে চাইতে হবে, তার কথাও ভুলতে পারছেন না রামকৃষ্ণ। শিখাসূত্র ত্যাগ করে সন্ন্যাস নিতে হবে, এই হচ্ছে তোতাপুরীর সাধনা। পড়তে হবে গেরুয়া, নাম বদলাতে হবে, পদবি বদলাতে হবে, ছিন্ন করতে হবে জাগতিক সম্পর্ক, ত্যাগ করতে হবে সাংসারিক পরিচয়। সব করব কিন্তু গোপনে। গোপনে কেন? আশ্চর্য হলো তোতাপুরী। সব ত্যাগ করতে পারবো কিন্তু মাকে ছাড়া, আমার দুই মা। মন্দিরে যে পাষাণময়ী, ঘরে সেই করুণাময়ী। ভাবের লাবণ্যে রামকৃষ্ণের চোখ ছলছল করে উঠল, যেন সবটা বুঝতে পারল না তোতাপুরী। রামকৃষ্ণ বুঝিয়ে দিলেন, বললেন, আমার মা, আমার ঘরের মা বছরখানেক হলো এখানে আমার সঙ্গে আছে। যদি দেখেন সন্ন্যাস নিয়েছি, দুঃখে তার বুক ফেটে যাবে। এক মা বলেন সন্ন্যাস নেই, আর এক মা বলেন তোর সোনার অঙ্গে কষ্ট দেখলে শুইতে পারব না। নিষ্কাম ছেলের নির্লোভ মা এই চন্দ্রমণি। রামকৃষ্ণকে বিষয় দিতে চেয়েছিলেন মথুরবাবু, রামকৃষ্ণ অবহেলায় ছড়ে দিয়েছিলেন। শাল দিয়েছিলেন গায়ে, গায়ের শাল ধুলোয় ফেলে দিয়েছেন। তার মা চন্দ্রমণিকে ভজাতে এলেন এবার।
বললেন, আচ্ছা ঠাকুমা, তুমি তো কোনোদিন কোনো সেবা নিলে না আমার থেকে। খুশি মুখে চন্দ্রমণি বললেন, আমার অভাব কিসের, তবু কিছু তুমি আমার কাছ থেকে নাও, এই আমার বড় ইচ্ছে, নাও না কিছু চেয়ে। কি চাইব, খাবার করবার এতটুকু কষ্টও তো রাখুনি। তবু পীড়াপিড়ি করতে লাগলেন মধুরবাবু, তোমার তো নেবার প্রার্থনা নয়, আমার শুধু দেবার ব্যাকুলতা, যা মন চায় এমন কিছু নাও না, যদি নেহাতে কিছু দেবে আমাকে চার পয়সার দোক্তা কিনে দাও, চার টাকা নয়, চার আনা নয়, চার পয়সার দোক্তা। মা এমন লোভ শূন্য বলেই তো ছেলে এমন সর্বজয়ী, এমন বৃহৎব্রত ব্রহ্মচারী, নির্বাসনায় তো সন্তোষ, সর্বদুঃখের অত্যন্ত নিবৃত্তি। কথা রাখলে তোতাপুরি, চন্দ্রমণির চোখের আড়ালে সন্ন্যাস দিল রামকৃষ্ণকে, সাঙ্গ করল বিরজাহ, কিন্তু বেশি দিন কাসায় কৌপিন পড়েননি রামকৃষ্ণ। পাছে মার চোখে পড়ে, পাছে মা আঁচলে মুখ লুকিয়ে দেয় অনুপায়ের মতো, শুধু তাই খালি গায়ের ওপরে কোঁচার খুঁটটি কেন তুলে দিয়েছেন রামকৃষ্ণ, যে মুক্ত সমস্ত সঙ্গ তাঁর গায়ের ওপরে ভদ্রতার ঢাকা কেন, ওটি মার জন্য গলার বইতে ফেলে দিয়েছেন, এ বুঝতে পেলে মা ধূলিশয্যা নেবেন, তাই মার চোখে যাতে ধরা না পড়ে তারই জন্য একটু ছদ্মধারণ। যাই বলল সব সইতে পারব, মার চোখের জল সইতে পারব না। প্রতাপ হাজরা দক্ষিণেশ্বরে এসেছে ঠাকুরের সংস্পর্শে থেকে সাধন করতে, কিন্তু তার বুড়ো মা দেশের বাড়ি থেকে খবর পাঠিয়েছে তার মরণাপন্ন অসুখ, প্রতাপ যেন একবার দেখে যায়। বুড়ো মা, একবার দেখা দিয়ে এসো, অনুনয় করলেন ঠাকুর। প্রতাপ পাথর হয়ে রইল, বলল, ঈশ্বর সাধন করতে এসে পিচটান ভালো নয়। পিচটান কি রে, মার সর্বটা, সব দিক থেকেই মা, সব দিকে দশবিদ্যা। তবু নড়ল না প্রতাপ, তার মা কেঁদে কেঁদে মরে গেল। এবারে হাজরা দেশে যাবে, নরেন এসে বলল ঠাকুরকে, এখন দেশে যাবে, দূর দূর, ছি ছি করে উঠলেন ঠাকুর। বাপ মা কত বড় গুরু, রাখাল আমায় জিজ্ঞেস করে, বাবার পাতে কি খাবো, আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না।